আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকসনের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন ঢাকা পাঁচ ও ঢাকা আঠারো আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় উপনির্বাচন নিয়ে সি বলেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম হচ্ছে বৈঠকে পুলিশের আইজি র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয় নির্বাচনের দুদিন আগে ও ভোটের পরদিন সহ চার দিন নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধন যান চালু থাকবে ভোটের দিন ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা থাকছে না সাধারণ ছুটি